দিনটা 6ই ডিসেম্বর। এই 6ই ডিসেম্বরে আমরা এর আগের বছরে আমাদের স্কুলে গাছ লাগিয়েছিল, আর এর আগে আমাদের স্কুলে গাছ ছিল না, দিয়ে এবার লাগিয়েছে। নাহলে এর আগের বছর মরুভূমির মতো লাগছিল। এবার গাছটা আমাদের বন্ধু, তাই আমরা গাছ লাগাই। ও এর পরের বছরে আমরা আবার গাছ লাগাবো। তারপরে গাছ লাগিয়ে আমরা সারা পৃথিবীতে সবুজ করে তুলবো। আজকের এরকম কি উৎসবটা কিসের? আজকের উৎসবটা গাছের জন্মদিন। আগের বছর তোমরা এই দিনে গাছ লাগিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম? আমার নাম মৌমিতা ঘোষ। আমি দেহটা 2 নং চক্রের অন্তর্গত ছাত্রীরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার মন্ডল মহাশয়। আজকে এই 6ই ডিসেম্বর গত বছর অর্থাৎ 2018 সালে আমাদের বিদ্যালয়ে গাছ রোপণ করা হয়, এবং আজকে তার 1 বছর পূর্ণ হলো। এই পূর্ণ সময়ে আমি বাচ্চাদের উৎসাহ এবং উদ্দীপনা দেওয়ার জন্য এই গাছের যে জন্মদিন এটাকে পালন করার মাধ্যমে আমি বাচ্চাদের আরও উৎসাহ করতে চাই, যাতে তারা এই গাছ সম্পর্কে আরও বেশি করে তারা গাছ লাগিয়ে আমাদের পৃথিবীকে একটা দূষণমুক্ত, একটা সবুজ, একটা পরিবেশ দিতে পারে। এইটাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। নাম? আমার নাম শঙ্কর কুমার মন্ডল। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।